ডলারটা আবার একটুখানি টাকায় কনভার্ট করার চেষ্টা করবো, আর এটা খুবই অ্যাকুরেট হবে পাওয়া যায়। আর হয়েছে গিয়ে $12, এটাও আমি নিয়েছি ২২,০০০ থেকে ২৪,০০০ টাকার মতো। ওয়াও, খুব সুন্দর হয়েছে। আমরা এখন কস্কোতে যাচ্ছি শপিং করতে, আর কস্কো আসলে এমন একটা স্টোর যেটাতে মেম্বারশিপ না থাকলে শপিং করা যায় না, আর মেম্বারশিপ কার্ডটা নেওয়ার জন্য $60 দিতে হয়, তো আর ওই কার্ডটা আবার এক বছর পরে আবার $60 দিয়ে রিনিউ করতে হয়। একটা এই মেম্বারশিপ কার্ডটা ছাড়া কস্কোর ভিতরে ঢোকাই যায় না। স্টোরটা আসলে এত বড় যে গেলে আসলে দেখা গেছে এক দেড় ঘন্টাও শুধু খালি ভেতরেই ঘোরাঘুরি করি, তো সেই জন্য ভাবলাম যে একটুখানি ভিডিও করবো, প্লাস হচ্ছে গিয়ে আমাদের শপিংটাও সেরে নেব। আর এই স্টোরটা আসলে একটা হোলসেল স্টোরের মতো আর কি, তো এখানে সব কিছু অনেক বেশি পরিমাণে কিনতে হয়, এখানে মার্কেট প্রাইসের চাইতে একটু কম দামে পাওয়া যায়। তো এটার মধ্যে আসলে এমন কিছু নাই যেটা পাওয়া যায় না, জুয়েলারি, কাপড় চোপড়, তারপর হচ্ছে গ্রোসারি শপিং, ছোটখাটো ফার্নিচার থেকে শুরু করে সমস্ত কিছু এটার মধ্যে পাওয়া যায়। আর আমি আজকে মেইনলি করবো হচ্ছে গিয়ে গ্রোসারি শপিং। এখন আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে গিয়ে $17, এটা হচ্ছে গিয়ে একটা পেপার স্টাফড উইথ সাম বিফ রাইস এসব দিয়ে ভরা থাকে, এটা খুবই ভালো লাগে। $17 ছিল এটা, মানে হচ্ছে গিয়ে প্রায় ১৫০০ টাকার মতো। আমি সাধারণত ডলার থেকে টাকায় এত বেশি একটা কনভার্ট টনভার্ট করি না, তো যেহেতু এই চ্যানেলটা হচ্ছে গিয়ে বাংলা চ্যানেল, আমার দুটো চ্যানেল আছে, তো এই চ্যানেলটাতে আমি সাধারণত যেহেতু বাংলায় ভিডিও করছি, তো আমি একটুখানি ডলারটা আবার একটুখানি টাকায় কনভার্ট করার চেষ্টা করবো, আর এটা খুবই অ্যাকুরেট হবে না। আমি জাস্ট একটুখানি টপ অফ দ্য হেড, আমি জাস্ট যতটুকু পারি ততটুকু একটুখানি মাঝে মাঝে দু একটা জিনিস কনভার্ট করে টাকায় বলার চেষ্টা করব। এখন আমি স্টোরের যে অংশটাতে ঘুরতেছি এই অংশটার মধ্যে আসলে খুবই ভালো কোয়ালিটির অনেকগুলো ডিলিশিয়াস সুইট ট্রিটস পাওয়া যায়। আর হচ্ছে গিয়ে এখন আমি যেগুলো দেখাচ্ছি, কিছু অ্যাপেল পাই দেখিয়েছি, তারপর হচ্ছে গিয়ে কিছু খুবই ডিলিশিয়াস মাফিন দেখিয়েছি, তো এগুলো আর কি খুবই ভালো কোয়ালিটি। এখন হচ্ছে গিয়ে আমি দেখাচ্ছি একটুখানি সি ফুড সেকশনটা, এখানটার মধ্যে খুবই ভালো ক্র্যাব পাওয়া যাচ্ছে, শ্রিম্প, তারপর তেলাপিয়া, স্যালমন, এই ধরনের ফিশগুলো পাওয়া যায় এখানটার মধ্যে। আর হচ্ছে গিয়ে এই মাছগুলো একদম কাটা পরিষ্কার করা, আমি একটু পরে বাসায় নিয়ে তারপর আবার একটু খুলেও দেখাবো এই মাছগুলো স্পেশালি। আর হচ্ছে গিয়ে তো এটা হচ্ছে গিয়ে ওয়াইল্ড স্যালমন, আর হচ্ছে গিয়ে প্রাইসটা একটুখানি দেখাচ্ছি, এটা হচ্ছে $24, তো এটার প্রাইস হয় প্রায় ২০০০ টাকার মতো এই ছোট অংশটা স্যালমন। আর এটা হচ্ছে গিয়ে তেলাপিয়া, আর এই তেলাপিয়া আর স্যালমনই হচ্ছে গিয়ে একমাত্র মাছ যেটা কিনা আসলে প্রায় বলতে গেলে সমস্ত গ্রোসারি স্টোরেই পাওয়া যায়। এই তেলাপিয়ার যেই প্যাকেটটা দেখিয়েছি ওই প্যাকেটগুলোর প্রাইস প্রায় ১২০০ টাকা থেকে ১৩০০, ১৪০০, ১৫০০ টাকার মতো। আর এই হচ্ছে গিয়ে কিছু শ্রিম্প, শ্রিম্পের আসলে বিভিন্ন রকমের শ্রিম্প আছে এখানটার মধ্যে, এক একটার প্রাইস এক এক রকম। এখানে প্রায় দেখা যাচ্ছে যে ১৫০০ টাকা থেকে শুরু করে প্রায় ৩,০০০, ৩,৫০০, ৪,০০০ টাকা দামের পর্যন্ত প্যাকেট আছে শ্রিম্পের এখানটার মধ্যে, প্লাস এখানটার মধ্যে প্রায় কিছুখানি ক্র্যাবও আছে। আর ক্র্যাবের এই প্যাকেটটার দাম দেখা যাচ্ছে ২৯.৯৯, মানে প্রায় ৩০ ডলার, যেটা কিনা প্রায় দেখা যাচ্ছে যে ২৫০০ টাকা বা ২৬-২৭০০ টাকার মতো। আর এই তো এই জিনিসটা আসলে খুবই খুবই পছন্দ আমাদের, এটা আসলে একদম রান্না করাই, জাস্ট একটুখানি মাইক্রোওয়েভে দিয়ে একটুখানি গরম করে নিলেই হয়। বলছিলাম মোটামুটি সব কিছুই পাওয়া যায় এখানটার মধ্যে, এগুলো হচ্ছে গিয়ে কিছু বিফ স্টেক ২৮ডলার, এখানে প্রচুর মেক্সিকান ফুডও পাওয়া যায় যেগুলো খুবই পছন্দ। আমি একটা ইন্ডিয়ান ফুডও পেয়েছি, চিকেন টিকা মশলা, আমার হাজবেন্ড আসলে দেখাচ্ছিল যে দেখো দেখো কি দেখা যাচ্ছে এখানটার মধ্যে, তো দেখলাম, তো সেই জন্য ভাবলাম যে এটা একটুখানি ট্রাই করবো। এখানে অনেক কিছু আগে থেকে তৈরি করা খাবার পাওয়া যায় প্রচুর, এ ধরনের খাবারগুলো আসলে খুবই ভালো লাগে, স্পেশালি হচ্ছে গিয়ে যে সমস্ত স্যালাডগুলো এখানটায় পাওয়া যায়। আর এগুলোর প্রাইসও মোটামুটি থেকে দেখা যাচ্ছে যে $16 থেকে শুরু করে প্রায় ২০-২৫ ডলার পর্যন্ত এগুলোর দাম, মানে প্রায় ১৫০০ টাকা থেকে শুরু করে দেখা গেছে যে ২,০০০-২৫০০ টাকার মতো করে দামের পাওয়া যায়। এটা আসলে $12, এটাও আমি নিয়েছি। যাই হোক, আমি খুবই কতগুলো আম দেখা যাচ্ছে, তো সেটা দেখে আসলে লোভ সামলাতে পারলাম না, আমি আবার কিছু আম নিয়েছি। I know.
like it. I love these. Yeah. সাধারণত এই ধরনের হেলদি স্ন্যাক্স পাওয়াটা খুবই ডিফিকাল্ট, তো এটা দেখে আমার খুবই ভালো লাগলো যে এটা হচ্ছে গিয়ে কিছু ক্র্যাকার্স আর হচ্ছে গিয়ে এটা গ্লুটেন ফ্রি আর এটা হচ্ছে $8.99 মানে প্রায় হচ্ছে গিয়ে $500-650 টাকার মতো। এখানটায় নিয়েছি আমি কিছু ওটস, তারপরে সিরিয়াল প্লাস কিছু পিজা, আর পিজা নিয়েছি আমি হচ্ছে গিয়ে 2 প্যাকেট আর হচ্ছে গিয়ে দুটোর মধ্যেই আসলে দুটো করে এক একটা প্যাকেটের মধ্যে আছে, তো প্রায় 4টা পিজা নিয়েছি ওখানটার মধ্যে। প্লাস যেটা বলছিলাম এখানে সব কিছুই আসলে খুবই হোলসেলার মতো প্রচুর পরিমাণে পাওয়া যায়। এই চিপসের বক্সগুলো হচ্ছে গিয়ে আমাদের আরেকটা খুবই অন্যতম প্রিয় জিনিস, সেগুলো হচ্ছে প্রায় 1500-1600 টাকার মতো করে এক একটা বক্স, এক এক রকমের প্রাইস আছে। আর হচ্ছে গিয়ে এই বক্সটাই নিচ্ছি আমি, এটার মধ্যে 54টা চিপস, ছোটো ছোটো চিপসের প্যাকেট আছে ভেতরে। আর হচ্ছে গিয়েই তো এখানটায় নিচ্ছি কিছু ক্যাশিউ, আর হচ্ছে গিয়ে নিব কিছু পিস্তাশিউস, এগুলোর প্রাইস আছে গিয়ে প্রায় 2000 টাকা থেকে 2500 টাকার মতো। আমার প্রায় আজকে আমি কেনাকাটা করেছি হচ্ছে গিয়ে $260 মতো, 22,000 থেকে 24,000 টাকার মতো মনে হয়। মাত্রই বাসে এসেছি, এসে সব কিছু একটু গুছিয়ে টুছিয়ে রেখেছি যেটা যেখানটায় রাখার, লাইক কিছু জিনিস ফ্রিজে, কিছু জিনিস প্যান্ট্রিতে, তো সমস্ত কিছু গুছিয়ে টুছিয়ে রেখেছি। আর এখন হচ্ছে গিয়ে এখন একটু কিছু খাবো, তারপর একটু পোস্ট অফিসে যাব, পোস্ট অফিসে একটু কাজ আছে, আর তারপরে হচ্ছে বিকেলের দিকটাতে একটুখানি সুইমিং করব। তো আমার হাজব্যান্ড আসলে মাছ খায় না, একদমই পছন্দ করে না, মাছের গন্ধটাও সহ্য করতে পারে না, তা মূলত আমার জন্যই কেনা। আর যাই হোক, এই মাছগুলো একদম পরিষ্কার টরিষ্কার করা, প্যাকেট করা আছে, তো আমি একটা মাছ শুধু আজকে ফ্রাই করব আমার জন্য, আর হচ্ছে গিয়ে বাকি মাছগুলো আমি একটা একটা করে এক একটা জিপলক ব্যাগের মধ্যে আমি প্যাকেট করে রাখছি ফ্রিজে রাখার জন্য। আর এই হলো গিয়ে আমার মাছটা, এটার মধ্যে আমি আমার যে সমস্ত মশলা টশলা পছন্দ আমি সেগুলো দিয়ে সুন্দর করে মাছটাকে আমি এখানটার মধ্যে মশলা মাখিয়ে নিয়েছি, তারপর আমি এটা এখন গ্রিল করব। আর এই স্টিলের যেই জিনিসটা, এটা আমার খুবই পছন্দ, মাছ প্লাস ছোটোখাটো জাতীয় জিনিস গ্রিল করার জন্য। এই জিনিসটার সুবিধা হচ্ছে এটাই যে যখন পরে গরম হয়ে যায় না, তখন আসলে মাছটা উল্টানোটা খুবই ইজি হয়ে যায়, কজ এটা তো আসলে এটার ভিতরেই সুন্দর করে প্যাক করা আছে, তো এটার একটা পাশ যখন হয়ে যাবে তখন আমি আরেকটা পাশ যখন উল্টাবো এটা খুবই ইজি হবে, প্লাস হচ্ছে গিয়ে বাসায় নিতে আনতেও খুবই ইজি হবে জিনিসটা, তো সেই জন্য আর কি এই জিনিসটা আমার খুবই পছন্দ। তো আমি এখন একটুখানি মিডিয়াম মাছের মধ্যে আমার এই মাছটাকে আমি একটা পাশ এক একটা পাশ করে করে গ্রিল করে নিচ্ছি। আর এখন এই সময়টার মধ্যে কি যে রোদ পড়েছে, একদম বাহিরে 2 মিনিটের বেশি দাঁড়ানোই যায় না, তো এখন আমি মাছটা গ্রিল হয়ে গেলে তারপর খাওয়া দাওয়া করবো, একটুখানি বাহিরে কাজ আছে সেরে এসে তারপরে হচ্ছে গিয়ে বিকেলের দিকে যখন রোদটা একটু কমবে তখন এসে সুইমিং করব। এখন একটুখানি মাছটা চেক করে নেই, আচ্ছা একটুখানি উল্টে দিই, খুব সুন্দর হয়েছে, আঁচটা একটু কমিয়ে দিই, খুবই সুন্দর হয়েছে। যেটা বলছিলাম যে তখন তো প্রচুর রোদ ছিল, তো সূর্যের আলোটা একটুখানি পড়ে গেলে তারপরে আমরা একটুখানি সুইমিং করব, তো এই সময়টাতে আসলে আমরা সবসময় সুইমিং করি, এই টাইমটাতে আসলে 5:30 থেকেই ছায়া পড়তে থাকে, 5:30 দিকে হচ্ছে গিয়ে অর্ধেকটা পুলের মধ্যে ছায়া থাকে, আর হচ্ছে গিয়ে 6:30 পর থেকে আসলে পুরো পুলটাতেই ছায়া পড়ে যায়, তো 6:30 থেকে আসলে একদম অন্ধকার হওয়ার আগ পর্যন্ত সুইমিং করা যায় এখানটার মধ্যে, একদম পানিটা খুবই কমফোর্টেবল থাকে, কারণ হচ্ছে দিনের বেলা প্রচুর রোদ পড়ে, তো সুইমিংটা তো হচ্ছে গিয়ে স্বাস্থ্যের জন্য খুবই ভালো, খুবই অ্যাক্টিভ থাকা যায়। আর হচ্ছে গিয়ে এছাড়াও পুলের মধ্যে বেশ কিছু এক্সারসাইজ আছে যেগুলো করা যায়, তো সব মিলিয়ে আর কি এই সময়টা পুলের মধ্যে কাটাতে খুবই 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 ভালো লাগে। এখন
এখন বাজে হচ্ছে কি 8:30 খুব রাত হয়ে গেছে কিন্তু আসলে এই সময়টা যে আসলে কি যে রিল্যাক্সিং আর কি যে ভালো লাগে আর সুইমিং কিন্তু আসলে খুবই 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 কি বলে এটাকে খুবই টায়ার্ড করে ফেলে আর কি সুইমিংটা একদম হোল বডি এক্সারসাইজ হচ্ছে গিয়ে সুইমিং আর হচ্ছে গিয়ে আমি সুইমিং পারতাম না সুইমিং শিখেছি হচ্ছে গিয়ে প্রায় 1 মাসের মতো হয়েছে এখন আমি শুধু খালি এই সাইডটাতে থাকি ওই সাইডটা একটুখানি ডেপ তো সেই জন্য আমি ওই সাইডটাতে যখন যাই তখন এই যে এই ফ্লোরিটা নিয়ে যাই আর কি তো এই ফুল নুডল বলে মনে হয় এগুলারে হ্যাঁ তো তখন এটা নিয়ে যাই হচ্ছে গিয়ে একদম ওই পাশ পর্যন্ত যদি যাই তাহলে আর আদারওয়াইজ আমি হচ্ছে গিয়ে যতটুকু এতটুকু পানি পর্যন্ত আমি থাকি এর বেশি পর্যন্ত যাই না তো এখানে অল্প একটুখানি এরিয়া আছে যে জায়গাটার মধ্যে আমি আসলে বেশি একটা যাই না যদি আমার হাজবেন্ড পাশে না থাকে আর কি আর আমার হাজবেন্ড আশেপাশে থাকলে তখন আমি সম্পূর্ণ পুলটার মধ্যেই সাঁতার টাতার করি এতক্ষণ পর্যন্ত ওইখানেই ছিল আর হচ্ছে গিয়ে এখন মাত্র উঠে গেছে আর আমি এখন একটুখানি এই তো ক্যামেরার সাথে বকবক করে তারপরে এখন আমি উঠবো প্রায় শেষ আজকের মতো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ